আসসালামু আলাইকুম দর্শক, এবিসি নলেজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখাবো আপনাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি ঐতিহ্যবাহী হল, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল। তো এই হলের যে সৌন্দর্য সেটাই আপনাদের আজকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। তো চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটি। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন এবং বেল বাটনে ক্লিক করবেন আমাদের নিয়মিত ভিডিওগুলো পাওয়ার জন্য। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের গেট। এই হলটি প্রতিষ্ঠিত হয় 1957 সালে। প্রতিষ্ঠাকালীন সময়ে এই হলটির নাম ছিল তৎকালীন ইকবাল হল নামে পরিচিত ছিল। পরবর্তীতে আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি শহীদ সার্জেন্ট জহুরুল হক হল তাকে পাকিস্তান সৈন্যরা যে নির্মমভাবে হত্যা করেছিল, তাই তার সম্মানার্থে এই হলের নামকরণ করা হয়েছে শহীদ সার্জেন্ট জহুরুল হক হল। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এরশাদের আমলে স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদ শহীদুল ইসলাম চুন্নুর মুরালি। তো এখন আমরা ভিতরে চলে যাব। আস্তে আস্তে আমরা যাচ্ছি ভিতরে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর এই হলের চারপাশ। আমরা প্রায় চলে এসেছি মূল ফটকে, এবার আমরা ভিতরে প্রবেশ করব। তো দর্শক, আমরা হলের একেবারে ভিতরে চলে এসেছি। তো এই হলের মূলত তিনটা অংশ। সবচেয়ে বড় অংশটা একটা মেইন বিল্ডিং, তো এই বিল্ডিংটাই আজকে আমি আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। এছাড়াও আরও দুইটা ভবন আছে, একটা এক্সটেনশন বিল্ডিং আর একটা টিন শেড বিল্ডিং। তো সেটা আজকে দেখাবো না, আজকে শুধু মেইন বিল্ডিংটাই আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। এটাই হলের মূল অংশ। তো আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য সুন্দর ঘাস, চারিদিকে গাছপালা। মেইন বিল্ডিংটা আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর। তো এই বিল্ডিংটা অনেক বড় বিল্ডিং। এই বিল্ডিংয়ের এক মাথা থেকে আরেক মাথা যেতে আপনাদের 10 মিনিট সময় লাগবে। দেখতেই পাচ্ছেন কত বড় বিল্ডিং, এটা সেই 1957 সালে তৈরি বিল্ডিং, অনেক পুরনো। আর হলের ভিতরে অসংখ্য ফুল বাগানে ভর্তি। এই হলের ভিতরে একবার যদি আসেন তাহলে আপনার খুব ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছেন সবুজ ঘাস, চারিদিকে ফুল গাছে ভরা, অনেক বড় এই হলটি। মাঝখানে রয়েছে সুবিশাল একটি পুকুর। আমরা মেন বিল্ডিংয়ের একবারে মাঝখান থেকে দেখাচ্ছি আপনাদের। দেখতেই পাচ্ছেন সবুজ ঘাস, গাছ, ফুল। এটা আর একটা অংশ মেন বিল্ডিংয়ের, প্রথম অংশ এর আগে দেখেছেন, এখন দেখছেন দ্বিতীয় অংশ। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগছে, কারণ আপনারা নাম শুনেছেন শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের, কিন্তু অনেকেরই দেখার সৌভাগ্য হয়ে ওঠেনি, তাই তাদের জন্য এই ভিডিওটি। আপনারা দেখতে পাচ্ছেন বিশাল হল, হলের বিশাল পুকুর, এটা জলাশয় বললেও ভুল হবে না। এই পুকুরের আয়তন অনেক বড়। দেখতেই পাচ্ছেন এটা এই মেন বিল্ডিংয়ের একদম মাঝখান। এবার আমরা আপনাদের ছাদে নিয়ে যাব, ছাদে থেকে দেখাবো কীভাবে এই হলটি আপনারা সৌন্দর্য উপভোগ করবেন। দেখতেই পাচ্ছেন পুকুরটি বিশেষ করে অনেক সুন্দর। এবার ছাদে থেকে আপনারা দেখতে পাচ্ছেন বিল্ডিংয়ের স্ট্রাকচার, ছাদে থেকে নিচে দেখতে অনেক সুন্দর লাগে, আর পুকুরটি ছাদে থেকে দেখতে সবচেয়ে বেশি ভালো লাগে, বিশাল পুকুর। এই পুকুরে আপনি যদি দক্ষ সাঁতারু না হন তাহলে এক পার থেকে আরেক পারে যেতে পারবেন না। তো উপর থেকে বিশেষ করে ঘাসগুলো অনেক সুন্দর লাগছে। দেখতে দেখতে আমরা ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তো আজকে আমরা এখানেই বিদায় নিব, পরবর্তীতে আমরা নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই অপেক্ষায় আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।